আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে নতুন একটা বই এন্ট্রি করার জন্য আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তোমাদের বই এন্ট্রির জন্য পেজটা বানানো আছে, শুধুমাত্র আমাদেরকে এখান থেকে এতটুকু পাঠানোর দরকার। তো পেজটাতে যদি আমরা যাই, বুক লিস্ট আরটা আছে কি, বুক এন্ট্রি হচ্ছে যে বুক এন্ট্রি, নিউ এন্ট্রি না, তো বুক এন্ট্রিতে শুধু একটু এডিট করে নেন। সেটা হচ্ছে দেখেন, ফর্ম আছে, ফর্মের মধ্যে একটা আমাদের আইডি নিতে হবে। আইডি দিলাম যে হচ্ছে কি, বুক ফর্ম। ওকে, আর এখানে আপনি সবগুলোর জন্য এক একটা করে নেম সেট করে দেন। এটার নাম হচ্ছে কি, নেমই থাকবে, আর অথরের নাম অথরই থাকবে, অথর। তারপর আছে কি, সেকশন, আর তারপর আছে আপনার ইমেজ। আর সর্বশেষ আছে কি, বাটন। তাহলে টাইপ বাটন না, এখন হয়ে যাবে টাইপ সাবমিট। ওকে, এখন হচ্ছে এটাকে সাবমিট করার জন্য কাজ করতে হবে। আপনি এখান থেকে একটা অ্যাট দ্য রেট সাবমিট, হ্যাঁ সাবমিট, এখানে কী করতে হবে, প্রথমে প্রিভেন্ট করে দিতে হবে। প্রিভেন্ট করলেন, দেন হচ্ছে কি দিলাম যে সেভ বুক। তো সেভ বুক দিলে কী হবে, সেভ বুক দিলে ধরেন হচ্ছে যে আমার এটা সেভ হবে আর কি কোনোভাবে। এটা সেভ বুক তৈরি করলাম, তো করার পর আমাদের প্রথম কাজ কি, একটা ফর্ম ডেটা তৈরি করা। লেট ফর্ম ডেটা ইকুয়াল হচ্ছে কি, নিউ ফর্ম ডেটা। তো এখানে কি করতে হবে, আপনি চাইলে হচ্ছে ডকুমেন্ট ডট, তো যেহেতু আমাদের জেকুয়েরি ইনস্টল করা আছে, আমরা চাইলে জেকুয়েরি দিয়ে করতে পারি, আর নয়তো আপনি চাইলে হচ্ছে কি করতে পারেন, শুধুমাত্র ওই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে করতে পারেন। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হচ্ছে কি, যে আমরা যেটা নিচ্ছি আর কি, হ্যাঁ যে আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, আইডিটা নিয়ে নিই বুক ফর্ম। তো এটাতে যেটা হলো, আমার একটা ফর্ম ডাটা তৈরি হয়ে গেল। তো ফর্ম ডাটা তৈরি হওয়ার পর কী করতে হবে, এটাকে আমার সেন্ড করতে হবে। তার জন্য কী করতে হবে, উইন্ডো ডট এক্সিওস ডট হচ্ছে কি পোস্ট। তো পোস্টে হচ্ছে আমার কী করা লাগবে, আমাকে তো এখন এটাকে পাঠাইতে হবে, ঠিক না, আমাদের এপিআই তৈরি করা নেই, এপিআইটা আমরা তৈরি করে নিচ্ছি। তো এটা হবে কি, পোস্ট রাউট, পোস্ট রাউট দিলাম। পোস্ট দেওয়ার পর দেখেন এখানে কী হবে, মান দিলেন যে স্টোর দিলাম, ফাংশনের নাম স্টোর দিতে পারেন, সমস্যা নয় আপনার যেটা ইচ্ছা। স্টোর ফাংশনটাকে তৈরি করেন, দিলেন এখান থেকে পেন আর দিতে পারেন স্টোর। তো এখান থেকে কী হবে, প্রথমে হচ্ছে ভ্যালিডেট করে নেন ডলার দিস। তো ভ্যালিডেট এখান থেকে না করে আপনি হচ্ছে ভ্যালিডেট মেক করে নিতে পারেন। তারপর যেহেতু আমরা কী করি, একটা রেসপন্স পাঠাতে হয় আর কি, তো আমরা রেসপন্সটা এখান থেকে তৈরি করে নিচ্ছি। তো এখান থেকে দেখেন আমি একটু কপি করে নিয়ে আসছি আর কি ভ্যালিডেটরটা। তো এখানে আমার কী কী লাগবে, নেমটা ভ্যালিডেট করতে হবে, তারপর হচ্ছে ধরেন অথর লাগবে, অথর কী হবে রিকোয়ার্ড হবে, তারপর আছে কি সেকশন, সেকশন, তারপর আছে কি ইমেজ আছে। ওকে, এতটুকু যদি ভ্যালিডেট হয় দেন হচ্ছে কী করতে হবে, আমাকে রেসপন্স দেব। ওকে, তো এটা হচ্ছে প্রথমে ইফ দিয়ে পাঠাই দিই, যে ইফ ভ্যালিডেশন ফেল্ড, ওকে ভ্যালিডেশন এরর, আর এরর হচ্ছে কী হবে, আমার এররগুলো যাবে। তো এতটুকু দিয়ে ট্রাই করি যে আসলে আমরা যদি কোনো কিছু ইনসার্ট না করে যদি পাঠাই তাহলে কী হয়। তো আমার রাউটটা হচ্ছে কি, স্ল্যাশ বুক লিস্ট স্ল্যাশ স্টোর। তো এখান থেকে পাঠাই স্ল্যাশ বুক লিস্ট স্টোর, কমা হবে কি ফর্ম ডেটা। তো ডেটা দেওয়ার পর কী করতে হবে, আপনাকে দেন করতে হবে, যদি হয় আর কি ডেটা যদি সাকসেস হয় তাহলে আমরা রেসটা পাইলাম, রেসপন্সটা পাইলাম, লগ রেস ডট ডেটা। আর দেন কী করতে হবে, লগ নয় এটা কনসোল ডট লগ। আর আরেকটা হচ্ছে যদি না পায় তাহলে সে একটা ক্যাচ এরর ধরবে, লগ হবে কি এরর ডট রেসপন্স। তো এর ডট রেসপন্স আমাদের ওই বাই ডিফল্ট করাই আছে মেন ডট জেএস এ, যে অটোমেটিক আমাদের যে কোনো এরর হলে সে কী করবে, ফর্মের সাথে একটা এরর দিয়ে দিবে। আমরা দেখি কাজ করে কীরকম কাজ করে আর কি। এটা আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে বুক এন্ট্রিতে। তো বুক এন্ট্রিতে যাওয়ার পর এখানে কী করতে হবে, যে সাবমিটে ক্লিক করেন, দেখেন অলরেডি সবগুলো এরর দিয়ে দিস। তো সবগুলো এরর হ্যান্ডেলের জন্য আমাদের আগে একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখতে পারেন। তো এখন হচ্ছে যদি সবগুলো ডেটা পাঠায় তখন কী হবে, আমার সেভ হবে। তো এখন এলসের কাজটা করে ফেলতে পারেন এখানে। তো এলসের জন্য কী করবেন, এলসের জন্য হচ্ছে আপনি যদি
তো ইফের পরে এলস না দিলেও চলে, আপনি দিলেও দিতে পারেন আর কি, কারণ হচ্ছে কন্ডিশন পাইলে তো সে রিটার্ন করবে। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে বুক লিস্ট ক্রিয়েট। হ্যাঁ, তো ক্রিয়েট হবে কি ডলার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট। হ্যাঁ, ইমেজ ইমেজ ছাড়া যা আছে সবগুলো সে সেভ করে ফেলবে। আর এই জিনিসটাকে হচ্ছে কি করবেন একটা বুকের মধ্যে রাখলাম। হ্যাঁ, তো দেন হচ্ছে আমার ইমেজটা সেভ করতে হবে। তো ইমেজ সেভ করার জন্য হচ্ছে কি সবচেয়ে সহজ পদ্ধতিটা আমরা দিই, ইফ রিকোয়েস্ট হ্যাজ হচ্ছে কি হ্যাজ ফাইল যদি কি থাকে ইমেজ থাকে তাহলে কি হবে স্টোরেজ পুট। হ্যাঁ, স্টোরেজ পুটে কি হবে ফাইলের প্যাথ, তা আপনি দিলেন হচ্ছে ধরেন ইমেজ দিলাম, ইমেজ না দিলাম যে বুক। আর বুকের মধ্যে কি হবে ডলার রিকোয়েস্ট ফাইল ইমেজ। ওকে, তাহলে যেটা হবে আমার ইমেজ নামে যেটা আছে সেখানে, মানে যে আমি রিকোয়েস্টে যে ফাইলটা পাঠাচ্ছি সেটা হচ্ছে বুক নামে একটা ফোল্ডারে সেভ হয়ে যাবে। তার জন্য যেটা করতে পারেন আপলোডসে রাখতে পারেন, আপলোডসের মধ্যে বুক, তার মধ্যে হচ্ছে কি বুকস্থান, তার মধ্যে ইমেজটা সেভ হবে। আর এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, ভেরিয়েবল দরকার না যেহেতু আমরা একটা এই যে এটা কোথায় বুকের মধ্যে আমাদের কি আছে বুকের ফুল ডাটা আছে, আমরা বুক ভেরিয়েবলের মধ্যে এটাকে রেখে দিচ্ছি বুক ইমেজ ইকুয়াল হচ্ছে কি এটা, দেন হচ্ছে এটাকে আবার সেভ করতে হবে বুক সেভ। আর তার আগে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে আপনার একটা গার্ডেড ইউজ করে দিতে হবে যে প্রোটেক্টেড ডিডি গার্ডেড ইকুয়াল জাস্ট হচ্ছে কি এতটুকু ইউজ করলে যেটা হবে আপনাকে আর সে আটকাবে না আর কি, নর্মালি আপনাকে ফিলেবল ইউজ করতে হয় যে আসলে যদি আপনি ক্রিয়েট ইউজ করে আপনি ডেটা ইনসার্ট করতে চান তাহলে হচ্ছে আপনাকে ফিলেবল ইউজ করতে হয়। আর ফিলেবল ইউজ করলে যেটা হয় আপনাকে কোন ডেটাগুলো ইনসার্ট হবে সেগুলো আপনাকে বলে দিতে হয়, তো এটা একটু ঝামেলা সবসময়। গার্ডেড ইউজ করবেন তার হচ্ছে আপনাকে আর বলতে হবে না যে কোন কোন ডেটা ইনসার্ট হবে, রিকোয়েস্টে সবগুলো ডেটা পাঠাবেন যে ডেটাগুলো বাই ডিফল্ট আপনার টেবিলে আছে সবগুলো ডেটা অটোমেটিক কী হয়ে যাবে ইনসার্ট হয়ে যাবে। তো এগুলো যদি হয় দেন কী হবে, দেন হবে আচ্ছা আপনাকে আপনি রিটার্ন করতে পারেন রিটার্ন রেসপন্স হচ্ছে কি জেসন পাঠাতে পারেন ডলার বুক কম হচ্ছে কত 200। ওকে, এতে যেটা হলো আমার বই ইনসার্ট হয়ে কি হয়ে যাবে আমাকে ডেটা পাঠাই দিবে, আমরা এখান থেকে দেখি। আর এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমি ইমেজ আপলোড করবো, হ্যাঁ ইমেজ আপলোড করতে গেলে অবশ্যই এখানে মাল্টিপার্টটা ইউজ করতে হয়, এন টাইপ ইউজ করতে হয় আর কি। এন টাইপ হচ্ছে কি মাল্টিপার্ট ফর্ম ডেটা, এছাড়া হচ্ছে আপনার ইমেজ আপলোড করতে পারবেন না। তো এখন যদি রিলোড দেন, রিলোড না দিলে হইতো কারণ ভিউ অটোমেটিক হচ্ছে কি করে আপনার ডমকে আপডেট করে ফেলে আর কি। তো বুক এন্ট্রিতে গেলাম, বুক এন্ট্রিতে যাওয়ার পর কি হবে বুকের নাম দিলাম, দিলাম যে হচ্ছে টেক্সট বুক ওয়ান, অথর দিলেন হচ্ছে কি মিস্টার কলামাস, এটা ধরেন সেকশন ডিতে আছে। আর একটা ইমেজ দিতে পারেন, ইমেজটা হচ্ছে কি এখান থেকে ধরেন একটা ইমেজ দিলাম, এখান থেকে আপনি কী করবেন সাবমিট করলেন। সাবমিট করলে যেটা হলে দেখেন আপনাকে বইটা ইনসার্ট বা আচ্ছা আমাকে বইটা পাঠায় দিচ্ছে অলরেডি দেখেন। তো এই বইটা যদি আমরা বুক লিস্টে যাই, তো যেহেতু আমরা এখানে লেটেস্ট করি নাই সেক্ষেত্রে আমরা লাস্ট পেজে গেলে এটা দেখতে পারবো। ওকে, এই যে 11 নম্বর পেজে গেলে টেক্সট বুকটা আমি দেখতে পারবো এখানে। আর এখানে হচ্ছে দেখেন আমরা কি করছি, আমরা হচ্ছে এখানে দেখেন আমরা যদি বইয়ের লিস্টটা দেখি, হ্যাঁ দেখেন বইয়ের লিস্টটা আছে কোথায়, সে হচ্ছে আমাদের এই যে মানে এই ডোমেনটা আছে সে এই ডোমেন থেকে আমাদের দেখানো শুরু করে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা তো এটা এই ডোমেন থেকে দেখাবো না, আমরা দেখাবো কোথা থেকে আমাদের যে এপিআই যে ডোমেনটা আছে, তো এপিআই ডোমেনটা আমরা খুব সহজে পাইতে পারি কোথা থেকে বলতে পারবেন, এটা হচ্ছে ধরেন আপনি যদি ইয়েতে যান, যে আমরা এর আগে একবার কাজ করছিলাম সেটা হচ্ছে আমাদের গেট এজ স্টোরে যদি যাই অথ স্টোরে, হ্যাঁ দেখেন সার্ভার ইউআরএল, এই সার্ভার ইউআরএলে আমরা এটাকে কানেক্ট করে দিচ্ছি। তো সার্ভার ইউআরএলটা আপনি যদি কানেক্ট করেন তখন কী করতে হবে আপনাকে একটা কম্পিউটেড মেথড ইউজ করেন এখানে, কম্পিউটেড
তো এখান থেকে কি করতে হবে, আপনাকে ম্যাপ গেটার্সটা নিয়ে আসতে হবে। ম্যাপ গেটার্স এর মধ্যে এটা আছে, দেন তার মধ্যে সার্ভার ইউআরএলটা আছে। ওকে, তো সার্ভার ইউআরএলটা কি করব, আমরা এখানে ইউজ করে দিব। এটা হচ্ছে বুক লিস্টে যদি দেয়, সরি এটা তো এখানে না, আচ্ছা যদি করে ফেলে দিই সমস্যা নেই, এখানে থাকুক, অনেক সময় কাজে লাগতে পারে। কম্পিউটেড ডট 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 ম্যাপ হচ্ছে কি গেটার্স সার্ভার ইউআরএল। তো সার্ভার ইউআরএলটা কি হবে, আমার প্রতিটা ইমেজের সাথে কি করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, তো এখানে যে প্রবলেমটায় পড়বেন সেটা হচ্ছে যেহেতু আমাদের ডামি ডেটা কি ছিল, আমার লিঙ্ক করাই ছিল, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমার লিঙ্ক করা নেই। তাহলে আপনাকে কোনোভাবে একটু চেক করতে হবে যে আসলে আপনার লিঙ্ক করা আছে কিনা। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, এখানে জাভা স্ক্রিপ্ট একটা মেথড হচ্ছে কি স্প্লিট, হ্যাঁ স্প্লিট, এটা দিলে হচ্ছে আপনি স্প্লিটটা পাবেন। স্প্লিট দিলে যেটা হয়, সে ধরেন আপনি নির্দিষ্ট একটা অংশ ধরে এটাকে ভাগ করতে পারবেন, যেমন ধরেন হ্যাশ দিয়ে, মানে স্পেসকে যদি আপনি স্প্লিট করেন, সে যতগুলো স্প্লিট আছে সবগুলো একটা অ্যারেতে কনভার্ট করে দেয় আর কি। যেমন ধরেন হচ্ছে আমাদের ডেটা আছে কীরকম, আপলোড, হ্যাঁ আপলোড স্ল্যাশ ধরেন ইমেজ, হ্যাঁ। এখন আমরা এটা কি করতে চাই, স্প্লিট করতে চাই। স্প্লিট করব কাকে, স্প্লিট করবো ধরুন স্ল্যাশকে, হ্যাঁ। তখন দেখেন সে আমাকে কি করে দুইটা অ্যারে বানিয়ে দেয়। তো আমরা যদি জিরোতমটাকে চেক করি, যে জিরোতম যে পার্ট সেটা যদি আপলোড হয়, তাহলে হচ্ছে আমার কী হবে, জাস্ট হচ্ছে আমার এপিআই এর যে সার্ভার আছে সেখান থেকে কি হবে, ইমেজটা লোড হবে। তো এখন দেখেন, হ্যাঁ হয়তো ইউজ করলে বুঝবেন খুব সহজে, আমরা শুধু একটু ভ্যালিডেট করবো আর কি এখানে, যে ইফ এটাকে ফার্স্টে এটাকে ভিএলসি রেখে দিই আর এটাকে বিএফ এ রেখে দিই। তো বিএফ এ কী করবো, বিএফ এ হচ্ছে ধরেন আমরা এখানে চেক করি, বিএফ এ যদি চেক করেন বুক ইমেজ ডট স্প্লিট স্ল্যাশ জিরোতম পজিশন যদি ইকুয়াল ইকুয়াল আপলোড হয় ইউপিএল আইডি, কারণ হচ্ছে কি আপলোড নামের ফোল্ডারে কিন্তু আমাদের ইমেজগুলো আমরা আমাদের রাখা আছে। আপলোড যদি হয় তখন সে কি করবে, এখানে ধরেন হচ্ছে বুক ইমেজটা আপলোড করবে, দেন সেখানে যেটা করবে সেখানে হচ্ছে কি করবে বলেন তো, স্ল্যাশ দিয়ে হচ্ছে কি আমাদের এই যে এটা আমরা ইউজ করব সার্ভার ইউআরএল স্ল্যাশ হচ্ছে এই অংশটা, ঠিক আছে। তো তখন দেখেন আপনাকে আর কষ্ট করতে হবে না, এখন যদি আমরা এখানে যাই ভিউ অ্যাডমিন চলে আসছে, দেন এখান থেকে আমরা যাচ্ছি বুক লিস্টে। তো নর্মাল ইমেজগুলো ঠিকঠাকভাবে আসবে, সমস্যা নেই, কিন্তু যখন আমরা লাস্ট পেজে যাব, এখন আননোন গেটার সার্ভার ইউআরএল দেখে আসি, আননোন গেটার কেন দিল, আমরা আমি এটাকে গেট করি নাই নাকি, আচ্ছা গেট সার্ভার ইউআরএল হবে, আমরা শুধু সার্ভার ইউআরএল দিস। ওকে, এখানে সার্ভার ইউআরএল, সার্ভার ইউআরএল আর বুকিংটা এখানে গেট সার্ভার ইউআরএল হবে, আমরা তো শুধুমাত্র ইয়েটা লিখে দিচ্ছি, এটাকে কী বলে কী এর নামটা লিখে দিচ্ছি। তো দেখেন এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে, যদি আমরা লাস্ট পেজে যাই দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে কি আমাদের এন্ট্রি করার প্রসেস। তো নেক্সট পার্টে আমরা দেখবো হচ্ছে কীভাবে আপনি এডিট করবেন।